بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي سبح اسم ربك الاعلى হে নবী, তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি তৈরি করেছেন সকল কিছু, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন, তিনি সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন, অতঃপর সবার চলার পথ বাতলে দিয়েছেন, তিনি জমিন থেকে গাছের চারা বের করে এনেছেন, অতঃপর তিনি তাকে শুকনো খড় কোটায় পরিণত করেছেন, আমি এই ওহী তোমাকে পড়িয়ে দেব, অতঃপর তুমি আর তা ভুলবে না, অবশ্য আল্লাহ তাআলা যদি চান তা ভিন্ন কথা, তিনি প্রকাশ্য বিষয় জানেন, জানেন যা কিছু সে গোপন করে তাও, আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব, কাজী তুমি তাদের আল্লাহ তাআলার কথা স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানোটা উপকারী হয়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে, আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে, যে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগুনে গিয়ে পড়বে, অতঃপর সেখানে সে মরবে না, বাঁচার মতো করে সে বাঁচবেও না, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে, এবং সে নিজের মালিকের নাম স্মরণ করেছে, অতঃপর সে নামাজ আদায় করেছে, কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই আখিরাতের উপর প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী, নিশ্চয়ই এই কথা আগের নবীদের কিতাব সমূহে মজুদ রয়েছে, صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى موجود আছে ইব্রাহিম এবং মুসার কিতাব সমূহতেও